একটি প্রিয় কবিতার জন্য অপেক্ষা, লিখেছেন মীর মুর্তজা আলী বাবু। সেই কবিতাটি আর লেখা হবে কি? কতবার চেষ্টা করেছি, নোটবুকের পাতায় আঁচড় কেটেছি, দাঁত দিয়ে কামড়ে কামড়ে পেন্সিল ভেঙেছি, লিখেছি, মুছেছি, লেখাগুলো কেটে কেটে ছবি এঁকেছি, ছিঁড়ে ছিঁড়ে টেবিলের ওপাশে কাগজের স্তূপ করেছি, কল্পনায় দেখতে দেখতে অন্য মনস্ক হয়েছি, তবুও হয়নি লেখা সেই পঙ্ক্তিমালা। ছন্দের কারুকাজ প্রিয়তমা প্রেমিকার জন্য লেখা একটি কবিতার খসড়া। সাজানো কথাগুলো মনের গভীরে ঘুরেছে, ফিরেছে, হেঁটেছে, কিন্তু থামেনি, বসেনি কাগজের ওপরে। ভেবেছি, ভেবে ভেবে কাটিয়েছি অযুত সময়, তবুও মনের মতো প্রিয়জনকে দেবার মতো হয়নি, সৃষ্টি হয়নি লেখা সেই পঙ্ক্তিমালা। এখনো বসি টেবিলে, উপুর হয়ে বিছানার কলম চালাই, খাতায় ডায়েরির পাতায় মনের ভেতরে ছন্দ সাজায়, তবুও হয় না লেখা সেই কবিতা আমার। ফুরিয়েছে কালি, ফুরিয়েছে কলম, ফুরুচ্ছে কাগজ, ফুরুচ্ছে দিন ও সময়, মাস ও বছর, ফুরিয়ে যাচ্ছি আমরাও, শুধু হচ্ছে না শেষ সেই কবিতাটি লেখা এখনো আমার।